আসসালামু আলাইকুম, আমি ফারহান আহমেদ মিরাজ। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আমার পিছনে দেখতে পাচ্ছেন লাল একটি সাইকেল, এবং এই সাইকেলটি কিন্তু নন গিয়ারওয়ালা। সাইকেল সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে গিয়ারওয়ালা আর একটা হচ্ছে নন গিয়ারওয়ালা। যদিও সব কিছুই আপনার গিয়ারওয়ালা সিস্টেমেই, বাট এতে গিয়ারটা লাগানো নাই। তো এই সাইকেলের আর কি কোন পার্টস কেমন এবং সাইকেলটার পুরো রিভিউ আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা রাইডিং করতে ভালোবাসেন তাদের জন্য লো বাজেটের ভিতরে এই সাইকেলটি অনেক ভালো হবে। প্রথমত কথা বলবো আমরা এই সাইকেলের হ্যান্ডেল নিয়ে। এই সাইকেলের সাথে যে হ্যান্ডেলটি ব্যবহার করা হয়েছে এটা হলো 720mm এর একটি হ্যান্ডেল, এবং সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালার, আর এটা কিন্তু অরিজিনাল অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল। এরপরে আমরা কথা বলবো এই সাইকেলের ফর্ক নিয়ে। এই সাইকেলের সাথে যে ফর্কটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা যদিও ফুল অ্যালুমিনিয়াম না, এটা কিন্তু লোহার ফর্ক, কিন্তু রাইডিং করার জন্য মোটামুটি ভালো মানের একটি ফর্ক এই সাইকেলের সাথে ব্যবহার করা হয়েছে। এই সাইকেলের সামনে এবং পিছনে আমরা যে দুইটি ব্রেক দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু মেকানিক্যাল ব্রেক, এবং এই দুইটা ব্রেকই কিন্তু ম্যাগনেট ব্রেক। বাট আপনারা যদি সামনের ক্লাসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন দুইটাই কিন্তু প্লাস্টিকের ক্লাস, কিন্তু প্লাস্টিকের ক্লাসের ভিতরে আবার দুই রকম আছে, একটা হচ্ছে একদম নর্মাল ক্লাস আর একটা হচ্ছে একটু ভালো মানের ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি এই সাইকেলের সাথে কিন্তু যে ভালো ক্লাসটি আছে প্লাস্টিকের সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে এই সাইকেলের সাথে। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সাইকেলের ফ্রেম নিয়ে। এই সাইকেলের সাথে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো বেশি সুন্দর লাগছে এর কালারটার জন্য, যদিও কালারটা রেড, কিন্তু একদিকতে আর কি এই সাইকেল একটু লো দিয়েছে সেটা হলো ফ্রেম। ফ্রেমটা কিন্তু আপনার এটা লোয়ার ফ্রেম, যদিও অ্যালুমিনিয়াম না, কারণ আপনার লো কস্টের ভিতরে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া কোনোভাবেই সম্ভব না। তাও আমরা দেখতে পাচ্ছি ফ্রেমটার ডিজাইন কিন্তু অনেক ভালো মানের করা হয়েছে, এবং যদি আপনি দূর থেকে দেখেন তাহলে অনেক সুন্দর লাগবে ফ্রেমটি। তো এই সাইকেলের সাথে যে সিটটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মোটামুটি একটি ভালো মানের সিট, যদিও বেশি হাই লেভেলের সিট না, কারণ আপনার প্রাইস অনুযায়ী সাইকেলের সাথে যে সিটটা দিয়েছে এটাই কিন্তু আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সাইকেলের সাথে যে স্টিমটি দিয়েছে এটা হচ্ছে লং একটি স্টিম, রাইডিং করার জন্য একটি পারফেক্ট স্টিম, কারণ শর্ট স্টিম কিন্তু বেশিরভাগ আপনার স্টানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং লং স্টিমগুলো কিন্তু রাইডিং করার জন্য আর কি রাইডিং সাইকেলেই ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা কথা বলবো এই সাইকেলের সামনে এবং পিছনে যে দুইটি আমরা রিম দেখতে পাচ্ছি দুইটা কিন্তু অ্যালুমিনিয়ামের রিম, এবং এই দুইটা রিমই কিন্তু টুকটাক ভালো রিম, যদিও বেশি ভালো বলবো না, কারণ যে প্রাইস এই প্রাইজের ভিতরে ভালো রিম দেওয়া কখনোই সম্ভব না। তারপরেও কোম্পানি চেষ্টা করেছে রাইডিং করার জন্য একটু ভালো রিম দেওয়ার জন্য। তো এই টাইপের আর কি এই প্রাইজের ভিতরে যে সাইকেলগুলো আছে সাধারণত এই রিমগুলোর থেকেও কিন্তু অনেক নর্মাল রিম দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফরএভার কিন্তু তাদের তুলনায় কিন্তু অনেক ভালো রিম দিয়েছে এই সাইকেলের সাথে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর এর নেক্সট কী ভিডিও বানাবো সেটাও জানাতে ভুলবেন না। তো হ্যাভ ফান, পিস।